আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সৌরভ, আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কম্বাডিয়া সম্পর্কে কোনো আপডেট দেওয়া হয়নি। তার জন্য অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছেন যে ভাই, কম্বাডিয়া সম্পর্কে নতুন কোনো আপডেট থাকলে আমাদেরকে দিন। যেমন ধরুন যে নতুন যারা কম্বাডিয়ার ভিসা পেয়েছিল, করোনার কারণে যেতে পারেনি, তারা কি এখন যেতে পারবো? অথবা কম্বাডিয়াতে কি এখন কম্বাডিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসা, সেটা কি বাংলাদেশ থেকে এখন হচ্ছে নাকি করোনার কারণে বন্ধ আছে? আবার অনেকেই বলছেন যে ভাই, কম্বাডিয়াতে যেতে হলে নাকি $2,000 বিমানবন্দরে ফি দিতে হচ্ছে। এইসব টোটাল বিষয়ে একটা ভিডিও বানান। তো তো এই সমস্ত কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি চাইলাম যে আসলে কম্বাডিয়া সম্পর্কে নতুন একটা ভিডিও তৈরি করে, তার জন্যই এই ভিডিওটি আপনাদের জন্য মেক করলাম। আজকে আমি এই যে করোনা পরিস্থিতির পরবর্তীতে যে কম্বাডিয়ার বিষয়ে আসলে সমস্ত ডিটেলস আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো, যে কম্বাডিয়াতে এখন ভিসা হচ্ছে কিনা, অথবা কিভাবে আপনারা কম্বাডিয়াতে যাবেন, বাংলাদেশ থেকে কম্বাডিয়ার ফ্লাইট আছে কিনা বর্তমানে, অথবা কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে করোনা পরবর্তীতে। আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে যেতে হলে এবং আসতে হলে কিন্তু করোনা পরবর্তীতে বেশ অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে আপনার বিমান ভাড়ার বিষয়ে। তো সমস্ত বিষয়ে কথা বলবো আমরা এখনই আমাদের মূল ভিডিওতে যাবো। তার আগে সত্যি একটি রিকোয়েস্ট, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কোনো বিষয়ে যদি কমেন্ট করার আগ্রহ থাকে অথবা নতুন কোনো তথ্য জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে কম্বাডিয়া সম্পর্কে আমাদের ফার্স্ট ফার্স্ট যে কোশ্চেন সেটাতে আসে যে আমাদের যাদের কম্বাডিয়াতে ভিসা রেডি ছিল অথবা যাদের ওয়ার্ক পারমিট ভিসা রেডি ছিল করোনার আগে, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নিল কম্বাডিয়া সরকার? অ্যাকচুয়ালি অধিকাংশ কম্বাডিয়ান যেসব ওয়ার্ক পারমিট ভিসাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে, আর এজেন্সির মাধ্যমে যেসব ভিসাগুলো হয়েছিল সেই এজেন্সি যদি চায় যে এখন আপনাকে কম্বাডিয়াতে পাঠাবে, সেক্ষেত্রে কম্বাডিয়াতে পাঠাতে পারবে তারা। আর সরাসরি বাংলাদেশ থেকে বর্তমানে কম্বাডিয়ার কোনো ফ্লাইট নেই, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ ঘুরিয়ে আপনাকে কম্বাডিয়াতে ট্রানজিট হিসেবে কম্বাডিয়াতে বিভিন্ন এয়ারলাইন্স নিয়ে যাবে। তো এয়ারলাইন্স এর বিষয়ে পরে আসে এবং কিভাবে ফ্লাইটে যাবেন সে বিষয়ে পরে আসে, আগে আমরা ভিসার বিষয়ে আলোচনা করিনি। আবার অনেকেই বলবেন যে ভাই, নতুন কি কোনো ভিসা হচ্ছে কম্বাডিয়া ওয়ার্ক পারমিট ভিসা? তো আমি প্রত্যুত্তর বলবো হ্যাঁ, এখনো পর্যন্ত কম্বাডিয়ার ভিসায় যে করোনা পরবর্তীতে হয়তো এই মাসের প্রায় 15 তারিখের পর থেকে কিন্তু ভিসাটা আবার স্টার্ট হয়েছে। আপনার চাইলেই কম্বাডিয়ার যে কোনো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনারা কম্বাডিয়ার ভিসা নিয়ে কম্বাডিয়াতে আসতে পারবেন। তো কম্বাডিয়াতে আসলে আসতে হলে কিন্তু এখন কস্টটা একটু বেশি, যেহেতু করোনা পরবর্তীতে কিন্তু বিভিন্ন বিষয়গুলোর চার্জটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কম্বাডিয়াতে যেতে হলেও কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটু বেশি টাকা খরচ করে যেতে হবে। আর তার জন্য আমরা সাজেস্ট করবো যে আপনাদেরকে যদি খুব বেশি প্রয়োজন না হয় যে কম্বাডিয়াতে আমাকে যেতেই হবে, কম্বাডিয়া না গেলে হবে না, সেক্ষেত্রে আপনারা বেশি টাকা খরচ করে যান। আদারওয়াইজ আপনি যদি আরো কয়েক মাস অপেক্ষা করেন সেক্ষেত্রে কিন্তু এই ফ্লাইটটা যখন বাংলাদেশ থেকে, যদিও বাংলাদেশ থেকে কম্বাডিয়া সরাসরি ফ্লাইট নেই, তবুও এই যে ফ্লাইটের দামটা বেশি, কারণ হচ্ছে করোনা পরিস্থিতির কারণে একটা সিট ফাঁকা রেখে ফ্লাইটগুলো পরিচালনা করতে হচ্ছে, যে একটা সিট ফাঁকা রেখে একটা সিটে, সে কারণে এই ফ্লাইটের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো এরপরে আর একটা বিষয়তে আসি যে কম্বাডিয়াতে অনেকেই বলছেন যে ভাই, কম্বাডিয়াতে যেতে হলে নাকি আমাদেরকে এই যে কম্বাডিয়া যে যে এয়ারপোর্টে আমি নামবো সেই এয়ারপোর্টে নাকি $2,000 নাকি জমা দিয়ে নামতে হচ্ছে। তো এটা আসলে সত্য যে কম্বোডিয়াতে যদি আপনি যেতে চান ওয়ার্ক পারমিট ভিসাতে, তাহলে $2,000 আপনাকে দিয়ে তারপরে নামতে হবে। তো এই বিষয়ে কিন্তু একটা ফাঁক খবর আছে যে আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন কাজ করতে, সেই কোম্পানির ওনার অথবা সেই কোম্পানি যে চাই আপনাকে নিয়ে যাবে, যে এয়ারপোর্টে আপনি নামবেন সেই এয়ারপোর্টে কিন্তু তারা $2,000 জমা দিয়ে তারপরে আপনাকে সেখান থেকে রিসিভ করতে পারবে। তবে একটা বিষয় মনে রাখবেন যে এই $2,000 কিন্তু স্থায়ী ভাবে আপনি জমা দিচ্ছেন না, এটা কিন্তু করোনা পরিস্থিতির কারণে $2,000 করে আপনাকে জামানত মতো হিসেবে রাখতে হচ্ছে, যে কম্বাডিয়াতে গিয়ে কিন্তু আপনাকে 2 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তো আরেকটা কথা আমি বলে রাখি যে আপনারা যখন ট্রানজিট হয়ে বিভিন্ন দেশ হয়ে কম্বোডিয়াতে যাবেন, তখন কিন্তু কম্বোডিয়াতে আপনার অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে, এবং কম্বোডিয়াতে যাওয়ার পরেও আপনার 2 দিন পরে কিন্তু আবারও করোনা টেস্ট করবে, সেখানে যদি আপনার করোনার ফলাফল নেগেটিভ আসে তাহলে কিন্তু সেই $2,000 যে আপনি জমা দিয়েছিলেন সেখান থেকে $385 সমমূল্যের আর কি টাকাটা তারা রাখবে, বাদ বাকি যে ডলার গুলো সেগুলো কিন্তু আপনাকে ফেরত দিবে। এই টাকাটা অথবা এই ডলারটা রাখা হচ্ছে এটাই যে এই যে করোনা পরিস্থিতির কারণে তাদের বিমানবন্দর উন্নয়ন ফি এবং এই যে করোনা টেস্ট অথবা
বিভিন্ন সরঞ্জামের উপর যে ফিটা নির্ধারণ করা হয়েছে সেই ফিটা কিন্তু তারা কেটে নিচ্ছে। আর তারপরে যেটা জানানোর প্রয়োজন যে আমাদের যেটা সবারই আগ্রহ যে কিভাবে আমরা কম্বোডিয়া যাবো, বাংলাদেশ থেকে তো সরাসরি ফ্লাইট কম্বোডিয়া নেই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কোন দেশের উপর দিয়ে কম্বোডিয়া যাবো? এখন আবার অনেকেই প্রশ্ন করেন দেখি যে ভাই আমরা তো মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়া থেকে কিন্তু কি কম্বোডিয়াতে যেতে পারবো? তো আমরা মূল যে ফ্লাইটের বিষয়ের আগে কম্বোডিয়া সম্পর্কে মালয়েশিয়ার বিষয়ে একটু বলি, যে এখন কিন্তু মালয়েশিয়ার সাথে কম্বোডিয়ার সরাসরি বিমান যোগাযোগ ছিল, তবে করোনা পরিস্থিতির কারণে কিন্তু কম্বোডিয়াতে আপনারা জানেন এখনো করোনা পরিস্থিতি আমাদের দেশের মতোই প্রায় অনিয়ন্ত্রিত মতো হয়ে আছে। তো তার জন্য মালয়েশিয়া যেহেতু অনেকটা নিয়ন্ত্রণ বলতে প্রায় নিয়ন্ত্রণ করে ফেলছে করোনা পরিস্থিতি, আর তার জন্য মালয়েশিয়া কিন্তু এখনো কম্বোডিয়ার সাথে তাদের বিমান যোগাযোগ শুরু করেনি। আর তার জন্য যারা মালয়েশিয়া থেকে কম্বোডিয়াতে ট্রাই করছেন তারা কিছুদিন ধৈর্য ধরুন, যখন বিমান চলাচল স্বাভাবিক হবে তখন কিন্তু আপনার কম্বোডিয়াতে চাইলেই যেতে পারবেন। তো অনেকে বলবেন যে ভাই কম্বোডিয়াতে আসলে আমরা ফ্লাইটে তো যাবো, তো কোন কোন দেশ ট্রানজিট করে আমাদেরকে ফ্লাইটে করে এই যে এজেন্সি গুলো নিয়ে যাবে? অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে যেহেতু কম্বোডিয়া সরাসরি কোনো ফ্লাইট নেই, সেক্ষেত্রে হতে পারে আপনাকে চায়নাকে ট্রানজিট করে কম্বোডিয়াতে নিয়ে যাবো, অথবা ভিয়েতনামকে ট্রানজিট করে নিতে পারে, অথবা এই যে তাইওয়ানকেও ট্রানজিট করে নিতে পারে। তবে বিশেষ অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ট্রানজিট করে নিয়ে থাকে আপনার থাইল্যান্ডকে ট্রানজিট করে, বাংলাদেশ থেকে থাইল্যান্ড, তারপরে আপনি কম্বোডিয়াতে যেতে পারবেন। আর এমনি চায়না, তারপরে আপনার তাইওয়ান, এগুলো ট্রানজিট করে অনেক এজেন্সি আপনাকে নিয়ে যেতে পারে, অথবা অনেক এয়ারলাইন্স আছে যেগুলো নিয়ে যেতে পারবে। তো বাংলাদেশ থেকে যে সমস্ত এয়ারলাইন্স গুলো আর কি এইসব দেশগুলো চলাচল করে, তার ভিতরে ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু ট্রানজিট করে আপনার কম্বোডিয়াতে বাংলাদেশি যাত্রীদেরকে ফ্লাইট পরিচালনা করছে, এবং বাংলাদেশে অনেকেই কিন্তু কম্বোডিয়াতে যে বিভিন্ন দেশে ট্রানজিট করে কম্বোডিয়াতে যাচ্ছে। তো অনেকে বলবেন যে ভাই বিমানের টিকিট খরচ কেমন আসতে পারে, এই বিষয়ে যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি আমি বলবো যে একটা উদাহরণ দিচ্ছে যে বিভিন্ন দেশে ফ্লাইট খরচ কিন্তু এখন দ্বিগুণ হয়ে গেছে, আর তার উপরেও কিন্তু আরো কয়েক কিছু খরচ এক্সট্রা যুক্ত হবে, যেহেতু অনেক দুইটা তিনটা দেশ অনেক সময় হয় কি যে দুইটা তিনটা দেশ ট্রানজিট করে তারপরে এই ফ্লাইট গুলো আপনার কম্বোডিয়াতে পৌঁছবে, সেক্ষেত্রে কিন্তু কষ্টটা একটু বেশি হবে। আর এই করোনা পরিস্থিতির কারণে কিন্তু আপনার নির্দিষ্ট যে ফিটা ধার্য করা ছিল, অথবা নির্দিষ্ট যে ফ্লাইটে যে একটা রেট ছিল, সেই ফ্লাইটের রেট থেকে কিন্তু অনেকটা $200-300 বেশি খরচ করে আপনাকে কম্বোডিয়াতে যেতে হতে পারে। কারণ এখন একটা জিনিস বুঝেন যে আপনি বিভিন্ন দেশের যখন ফ্লাইট চলছে, আগে সাপোজ মালয়েশিয়ার ফ্লাইটের কথা আপনি ভাবেন, যে মালয়েশিয়াতে আগে এমন ছিল যে আর কি রাউন্ড এয়ার টিকিট, অর্থাৎ আপনি মালয়েশিয়াতে যাবেন এবং আসবেন 30,000-এর ভিতর কভার হয়ে যেত, কিন্তু এখন আসতে গেলেই কিন্তু 30,000-এর উপরে লেগে যাচ্ছে বাংলাদেশি টাকা। আর কম্বোডিয়াতে যেহেতু দুই তিনটা দেশ ট্রানজিট করে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই কস্টটাও একটু বেশি হচ্ছে। মোটামুটি আপনার সমস্ত খরচ, এই যে করোনা পরীক্ষা, তারপরে আপনার এখানে এ ফি সে ফি, আবার বাংলাদেশে নতুন চুক্তি হয়েছে যে বিমানবন্দর উন্নয়ন ফি এবং যাত্রী সেবা ফি বাবদ যে আপনি ভুক্ত দেশের বাইরে যখন যাবেন তখন কিন্তু আপনাকে মোটামুটি 1700-1800 টাকা আপনাকে বাংলাদেশেই পে করতে হবে। তারপরে এই যে করোনার টেস্টের জন্য আপনার চলে যাচ্ছে 1500, শুধুমাত্র সরকারি ফি তো 1500, তারপরে দেখা গেলো অনেক ফি আছে অথবা গোপন কিছু টিপস আছে, সেগুলো এখন না হয় নাই বললাম। তাছাড়া আপনি যখন কম্বোডিয়াতে যাচ্ছেন তখন কিন্তু আবার $350-385 দিতে হচ্ছে, তারপরেও আবার এই যে ফ্লাইটে এক্সট্রা যখন যাচ্ছেন, ফ্লাইটে যখন যাচ্ছেন তখন 200-300 টাকা আবার এক্সট্রা পে করতে হচ্ছে। মোটামুটি এইসব বিষয়ে যদি চিন্তা করেন সেহেতু দেখবেন যে বাংলাদেশি টাকা প্রায় 60-70,000 টাকা এক্সট্রা খরচ হয়ে যাবে আপনার। আর তার জন্য যাদের কম্বোডিয়ার ভিসাটা হয়ে গেছে, যারা খুবই উৎসাহী যে কম্বোডিয়াতে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলে কম্বোডিয়াতে চাইলেই এখনই যেতে পারবেন, তবে পেমেন্ট হয়তো আপনাকে নতুন করে পেমেন্ট করতে হবে অথবা এক্সট্রা কিছু ফি আপনাকে দিতে হবে। আর যাদের খুব গুরুত্বপূর্ণ না এখন কম্বোডিয়াতে যাওয়ার, অথবা খুব একটা গুরুত্বপূর্ণ না ভিসাটা নিয়ে, আর তারা কয়েক মাস লেট করতে পারেন, কারণ আর 2-3 মাস পরেই ডিসেম্বরটা পার হয়ে গেলে হয়তো 2021 সালের জানুয়ারির দিকে কিন্তু সমস্ত সিস্টেমের খরচপাতি অনেকটাই কমে আসবে। তখন কিন্তু আপনারা যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং যে কোনো এজেন্সির সাথে যদি আপনারা ডিল করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক কম টাকায় আপনার কম্বোডিয়াতে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, আসলে কম্বোডিয়া সম্পর্কে এই ছোটখাটো কয়েকটা আপডেট আমাদের হাতে ছিল। আর যদি কোনো আপডেট জানার আগ্রহ থাকে অথবা নতুন কোনো প্রশ্ন যদি আপনার মাথায় ঘুরপাক খায়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর বন্ধুদের দেখার সুযোগ হয় তাদের বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।